স্বাধীনতা দিবসের সঙ্গতি রাখি গহপুরের ছয়দার উন্নয়ন খণ্ডত প্রায় কেবাখনো বিদ্যালয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর মাজত অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মূল সতীর্থ এই মুহূর্ত দেখাব গহপুরের ছয়দার উন্নয়ন খণ্ডর বহু কেখন বিদ্যালয়ের শিক্ষার্থী সকল আহিছে আর যেহেতু 68 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করব রাজ্যবাসী আর তার প্রাকখনত আজির দিন এনেদরে শিক্ষার্থী সকলের মাজত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছে ছয়দার উন্নয়ন খণ্ডর তরফরপা। আর এনেদরে এই মুহূর্তত শিক্ষার্থী সকলে অংশগ্রহণ করে আছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আমি দৃশ্য দেখাই আছো। 2 শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। খণ্ড উন্নয়ন বিষয়া স্যার আছে, আপনার ওসলে আইসো। এক ভাললগা পরিবেশ স্বাধীনতা দিবসের সঙ্গতি রাখি আজির দিন 2 শতাধিক অধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতা বর্তমানে অংশগ্রহণ করে আছে, গতি কি কব এই মুহূর্ত? নমস্কার, মই আটাইলৈ নমস্কার জানাইছো। মোর পরিকল্পনা আছিলে যে আমার উন্নয়ন খণ্ডর তরফরপা যে অন্তত মানব সম্পদ সৃষ্টির কারণে যে আমার সমাজখন নতুনক নক ধরে রখার কারণে নয় আর বিশেষ ভবিষ্যতের দিনত সিহতে ভাল প্র্যাকটিক্যাল বা ডায়াগ্রাম যাতে ভালক সফল হয় তার প্রতি লক্ষ্য রাখি মই উন্নয়ন খণ্ডর বিষয় হিসাবে যে অন্তত আমার এলাকার যিনি গভর্নমেন্ট বিদ্যালয় আছে সেইখানি ছাত্রছাত্রীর লগত 6, 7, 8, 9, 10 এই 5টা শ্রেণী খাঙুড়ি 2টা শাখাত মই এই প্রতিযোগিতাখন আহ্বান জানাইছো। কিমান ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আর ছাত্রছাত্রীসকলের উৎসাহ কেনেকুৱা? প্রায় ছাত্রছাত্রীবিলাকৰ বহুত উৎসাহ দেখিছো, ইয়াত 220 জনমান ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। কেনেকুৱা ধরনের ইয়াতে আজি চিত্রা তেওঁলোকক আঁকিবলৈ দিয়া হৈছে? তেওঁ স্বাধীনতা দিবসের লগত সঙ্গতি রাখি বিভিন্ন বিষয় তেওঁলোকে কল্পনা করে আঁকিব। আসলে এনে ধরনের পদক্ষেপবিলাকে শিক্ষার্থী সকলক ভবিষ্যৎ দিনের বাবে উৎসাহিত করে নয় জানো? নিশ্চয়, এটো একান্ত একদম নিশ্চয়, এটাই মানুষ ধরে রাখার সমাজ গড়ার এটা নিদান। ধন্যবাদ জানাইছো আপনাকে। আর আমার বিচারকগী আছে, আমি কিছু কথা পাতিম। যেহেতু শিক্ষার্থী সকলে উৎসাহে অংশগ্রহণ করে আছে প্রতিযোগিতাত, গতি আপনি বিচারক হিসাবে চোয়াচিতা করে আছে, কি কব আজির দিন? যেহেতু আমার যখন তিরঙ্গা আছে, জাতীয় পতাকা আছে, এখন সম্মান জানাব লাগে, সম্মান জানাতে এখন জাতীয় পতাকা আঁকিব। জাতীয় পতাকাখন আমি কি ধরনের সম্মান জানাম, এই সম্মান ছবি আঁকিব, ছবিয়ে প্রতিফলিত করব। আর আমি জানিম যে জাতীয় পতাকা যেহেতু জাতীয় এখন শহীদ, আমি যেহেতু আমি স্বাধীনতার পিছত আমার এখন পতাকা পড়ছে, আর সেই পতাকাখনক কেনধরনের আমি সম্মান জানা পেলে চিত্রাঙ্কন করব পাই তাকে এবার আভাস দিয়েছি। নিশ্চয়। আর এনেদরে এটা ছয়দার উন্নয়ন খণ্ডর চৌহদত শিক্ষার্থী সকলের দেখা গৈছে তেওঁলোকে নিজৰ যিসমূহ চিত্র, দেশপ্রেমমূলক যিসমূহ চিত্র অঙ্কন করাত এনেদরে ব্যস্ত হয়ে আছে।